আসসালামু আলাইকুম বিওয়ার্স বিডি ল্যান্সার্ভের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে অনলাইনে আপনার বাবা অথবা দাদার নাম দিয়ে কীভাবে খতিয়ানে কতটুকু জমি আছে বের করতে পারবেন অর্থাৎ আপনার বাবা এবং দাদার নামে কতটুকু জমি আছে অনলাইন থেকে কিভাবে বের করবেন তো এই জন্য আমাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতে হবে তো আমরা প্রথমে গুগল ক্রোম বজারে যাব তো গুগলে কোরম ব্রাউজারে যাওয়ার পর দেখুন আপনার একদম সম্পূর্ণ একটা নতুন ট্যাবে যাবেন যাওয়ার পরে যে দেখুন থ্রি ডট যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করার পর ডাউনলোডের নিচে ডেস্কটপ সাইট এটারে টিকমার্ট করে দিবেন এখন আপনারা সার্চবারে লিখবেন ডাব্লু ডাব্লু ডট ল্যান্ড এল এ এন ডি ডট ডট বিডি তারপর এই ওয়েবসাইটটাতে সরাসরি যাবেন যাওয়ার পর দেখুন আপনারা একটু জুম করবেন জুম করার পর প্রথম দেখুন নাম জারি তারপরে দেখুন আর এস খতিয়ান তো আপনারা আর এস খতিয়ানা যাবেন তো আর এস খতিয়ানা যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে যে আপনার বিভাগ তো আপনি যেই বিভাগের ওই বিভাগটা আপনি সিলেক্ট করবেন তা আমি যেহেতু আপনার ডাকা বিভাগের তো আমি ডাকা বিভাগটা সিলেক্ট করতেছি তারপর জেলা আমার জেলা যেহেতু ডাকা তো আমি ডাকা সিলেক্ট করতেছি তারপর উপজেলা উপজেলা যেহেতু আমার সাবার তো আমি সাবার সিলেক্ট করতেছি তারপর দেখুন মৌজা তো মৌজাটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখুন আমার মৌজাটা জামুর মুচিপাড়া জেল নং একশো নব্বই তো আমি এটা সিলেক্ট করলাম আপনারা আপনাদের মৌজাটা সিলেক্ট করবেন তখন আমি কি করবো এখানে আমরা খুতিয়ার নং অনুযায়ী তল্লাশি দিতে পারবো দাগ নং অনুযায়ী মালিকের নাম অনুযায়ী এবং পিতা বা স্বামীর নাম অনুযায়ী তো আমরা এখানে যেহেতু আমরা মালিকের নাম দিব তো এখানে আমরা মালিকের নামের জায়গায় আমি আপনার একটা নাম যে কোনো একটা নাম আপনার যিনি মালিক সম্ভাব্য মালিক ওনার নামটা দিবেন তো আমি এখানে আপনার রহিম দিলাম দেখি রহিম দেওয়ার পর দেখুন এখানে বলতেছে যে যোগফুল প্রদান করুন যে চার আর সাত এগারো আমার এগারো আসছে আপনাদের এক জনের এক এক রকম আসতে পারে দেখুন এ রহিম নামে আপনার মোট তেরোটি খতিয়ান আছে এই দেখুন এখানে লেখা মালিকের নাম তারপরে কলাম হইলো পিতা বা স্বামীর নাম তারপর হইতেছে খতিয়ান নং এখন মনে করেন এই যে দেখুন আপনার এখানে রহিমা মানে আব্দুর রহিম রহিমা বেগম আব্দুর রহিম এখন আপনার কোনটা লাগবে আপনি ওই নামের সাথে পিতার নামটাও মিলিয়ে নেবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে মনে করুন যে আমার খতিয়ান দরকার আব্দুর রহিম পিতা নোয়াব আলী এখন ওনার খতিয়ান নাম্বার কত এগারোশো তেরো তখন আমি চলে যাব আপনার এই যে দেখুন এই খতিয়ান নং অনুযায়ী এখন তল্লাশি করবো যে এগারোশো তেরো এগারোশো তেরো তো এগারোশো তেরো এখন আমার এই যোগফল প্রদান করতে বলতেছে সাত এবং পাঁচ তো আমরা জানি সাত আর পাঁচ যোগ করলে কত হয় বারো হয় দেখুন আপনার এখানে আমাদের এই পেজটা আসছে যে আপনার যে এখানে আপনার কয়জন মালিক একটা খতিয়ানের মধ্যে আপনার এক দুই তিন চার চারজন মালিক তো এখানে কে কতটুকু খতিয়ান থেকে মালিক এ দেখুন অংশ দেওয়া আছে মানে শূন্য দশমিক এই খতিয়ানের এক টাকার মধ্যে শূন্য দশমিক পঁচিশ টাকা বা পঁচিশ পয়সা উনি মালিক পঁচিশ পয়সা আরেকজন মালিক পঁচিশ পয়সা আরেকজন মালিক পঁচিশ পয়সা আরেকজন মালিক তো মোট জমির পরিমাণ আপনার শূন্য দশমিক ষোলো পঁচাত্তর একর তা আমরা জানি কি আপনার যে এক এক একর সমান একশো শতক কিন্তু এখানে যেহেতু আপনার একরের গড়ে শূন্য আছে তার মানে শূন্য একর মানে আপনার একশো শতকের ঘরে কোনো কিছু নাই তো এখানে ষোলো শতক পঁচাত্তর পয়েন্ট হবে দেখুন আপনারা ভালো করে বুঝে নিন তা আপনারা এইভাবে আপনারা কি করতে পারবেন মালিকের নাম দিয়ে চেক করতে পারবেন আবার আমরা এক কাজ করতে পারবো যে আপনার যদি মালিকের নাম নাও জানি মালিকের পিতার নাম যদি জানি ওই ক্ষেত্রে আমরা সার্চ করতে পারবো তেমন মনে করেন যে মালিকের পিতার নাম আমাদের ইচ্ছা মতো একটা নাম দিই যে আপনার কাদের আর এখানে এক আর এক যোগ করলে আপনার দুই তো এখন আমরা সার্চ করি দেখুন এই যে মানে পিতা বা স্বামীর নাম কাদের তো এখন দেখুন আমাদের কোনটা লাগবে মনে করুন যে আমাদের দুদুমিয়া এই খতিয়ানটা লাগবে ঠিক আছে মালিকের নাম দুদুমিয়া বাপের নাম আব্দুল কাদের ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি করব পাঁচশো চুয়ান্ন নাম্বার এই যে দেখুন আপনার পাঁচশো চুয়ান্ন নাম্বার খতিয়ানটা এটা আমরা এখন তল্লাশি করব। যে খতিয়ান নাম্বার কত আমাদের পাঁচশো চুয়ান্ন এখন এখন যোগ করলে আপনার সার্চ করব ফল দুই ছয় দেখুন এই যে এই আপনার খতিয়ানের মধ্যে মালিক দুইজন একজন হইতেছে জয়নাল আবেদিন পিতা আব্দুল কাদের ঠিক আছে আরেকজন মিয়া পিতা আব্দুল কাদের তো এখন দুইজনের অংশ মানে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ মানে দুইজন আপনার সমান সমান অংশ অর্ধেক অর্ধেক মালিক তো এই খতিয়ানের মোট জমি শূন্য দশমিক পঁচিশে মানে শূন্য দশমিক পঁচিশ শতক আর যদি এক করের এখানে আপনার যদি এক থাকে এই যে দেখুন যেখানে শূন্য আছে এখানে যদি এক থাকে তখন আপনার এক এক দশমিক পঁচিশ হইলে একশো পঁচিশ শতক হয়ে যেত ঠিক আছে তা আশা করি আপনারা বিরুটা বুঝতে পারছেন তো যদি বিরুটা আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জমি সংক্রান্ত যে অন্যান্য বিরু পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ভালো থাকবেন আর আপনার এখান থেকে এই খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আবেদন করলে আপনার একটু এখনো এই প্রসেসটা ভালো করে হয়নি ঠিক তো আপনার এখান থেকে আবেদন করার পরেও আপনার জেলা ডিসি অফিস থেকে সংগ্রহ করা লাগে অথবা এখান থেকে আবেদন করলে অনেক সময় লাগে ঠিক আছে তো আশা করি আপনাদের বিরুটা উপকার আসছে তো ভালো থাকবেন বিবার আসসালামু আলাইকুম